লকডাউনের মধ্যে বাংলাদেশে গিয়েছিল 61টি পাট বোঝাই ট্রাক। নবান্নের নির্দেশে সেই ট্রাক আটকে থাকে বাংলাদেশে। এতে বাংলাদেশে চরম সমস্যায় পড়ে ট্রাক চালকরা। পরিজনদের আটকে থাকায় সমস্যা হয় তাদের পরিবারেরও। অবশেষে 38 দিন পর বাংলাদেশ থেকে ট্রাকগুলো ভারতে ঢুকল। এ নিয়ে বাংলাদেশে আটকে থাকা দুই দেশের মধ্যে ব্যাপক আলোচনা হয়। সূত্র মারফত কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দিলেও নবান্ন থেকে কোনো নির্দেশ না আসায় আটকে থাকে। অবশেষে জট খুলল। বাংলাদেশ থেকে 61টি ট্রাক দেশে ফিরল। স্বস্তির নিঃশ্বাস ট্রাক চালক ও তাদের পরিবারগুলি। এদিন বাংলাদেশ থেকে ভারতে আসা ট্রাক চালকদের দেশে ঢোকার জন্য চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক চেকপোস্টে উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী, মহকুমা শাসক রামকুমার তামাং, কাস্টমস সুপারিনটেন্ডেন্ট কপিল বাইন সহ অনেক বিএসএফ ও পুলিশ আধিকারিক। এদিন ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানা গেছে। ব্যক্ত করবেন কি? না, আমার তো ভালো লাগছে, আমার তো কোনো অসুস্থ নাই, সুস্থ আছে। আচ্ছা, মানে কত এতদিন পর পরিবারের সঙ্গে দেখা করবেন, কিরকম মনটা আনন্দ লাগবে আর কি? কি ওইখানে কিরকম ছিলেন, এখানে কেমন? এখানে আমার ভালো লাগছে। আচ্ছা, ওইখানে নিজের জায়গাতে ভালো লাগছে। ওইখানেও মানে তো আমরা তো কয়েদে বন্ধ ছিলাম, চতুর্দিকে তালা। আর আমরা কি করতাম, বাইরে হইতে তো দেয় না। মানে জেলখানার মতো ছিল? হ্যাঁ, জেলখানার মতন ছিলাম স্যার। আচ্ছা, এখন ভালো লাগছে? হ্যাঁ, এখন তো আমার খুব ভালো লাগছে। কি নাম? মোহাম্মদ সাহেব আলী। ঠিক আছে মানব রে, কেমন লাগলো এতদিন পর? এতদিন পর বের হইলাম, ভালো লাগতেছে। কি মনে হচ্ছে, কি কারণে আটকে ছিলেন? লকডাউনের জন্য। আচ্ছা, এখন ভালো লাগছে? হ্যাঁ, এখন বাড়ির সঙ্গে কথা হচ্ছে? হ্যাঁ, বাড়ির সাথে কথা বললাম যে বের হচ্ছে। কি বলছো? ঠিক আছে, ঠিক আছে। কি বলবেন দাদা, কি বলবেন এতদিন পর আসলেন? কি কম, কি বলবেন আসলেন? ভালো হইলে এলা, বাইর হলি, একদিন থেকে ছিলি ওঠে না, জেলখানার মতো ছিলি, খুব অসুবিধাতে ছিলি, আজ বাইর হলি। যার দলে এলা তো জানো না, কার দলে বাইর হলি, যার দলে বাইর হলি, তাই আমার জন্য খুবই ভালো কাজ করছে। উয়ার দলে তো আমরা বাইর হওয়ার পারলি। আজ এই ড্রাইভারদের বিষয় নিয়ে আজ তারা প্রায় 36 দিন পরে, হ্যাঁ 38 দিন, গত 4 এপ্রিল, 4 এপ্রিল তারা বাংলাদেশে ঢুকেছিল। আজ হচ্ছে মে মাসের 12 তারিখ, হিসাবে হয় কয়দিন, 38 দিন, 38 দিন পরে তারা আবার নিজের দেশের মাটিতে আবার তারা ফিরে এলো। শুধু এরা নয়, আমরা এই ব্যাপারে প্রতি মুহূর্তে আমরা দিন গুনছিলাম। আজকে সেই দিন, যেই দিনরা ফেরত আসলো, এরা সত্যি আনন্দের দিন। তবে এদেরকে একটা কথা বলবো যে আমাদের যে সরকারি নিয়ম নীতি, এগুলি মেনে চলতে হবে, কারণ যে লকডাউনের কারণে আজ এই দুর্দশা, এটা তো ভোলার নয়। তবুও আমাদেরকে তারা ফিরে আসার জন্য একটা আনন্দ আমরা অনুভব করছি। এখন মানে কোথায় রাখা হবে? এদেরকে প্রথম হচ্ছে এই গাড়িগুলিতে এখানেই থেকে যাবে, আর গোটা এই 100 জন ড্রাইভারকেই কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাদের স্ক্রিনিং হবে, সেখানেই তাদের সোয়াব টেস্ট হবে, সরকারি যে প্রক্রিয়া সেই কাজগুলি শুরু হবে। আমরা প্রত্যেকটি ড্রাইভারকে আমরা আমাদের মাটিতে আসার যে আনন্দ, কিন্তু এই আবেগকে তাদের চেপে রাখতে লাগবে। বাড়ির লোকদের সাথে এই মুহূর্তে মিলিত হতে পারবে না, কারণ এই কোয়ারেন্ট যে আমাদের এই করোনা ভাইরাসের কারণে তাদের এই দুর্দশা, সেটাকে মনে রাখতে লাগবে, কারণ করোনা ভাইরাস এখনও শেষ হয়ে যায়নি। তাই আবেগটাকে চেপে রেখে আমাদের সরকারি নিয়মকে মানতে হবে। এই এই কথাটাই তাদের কাছে আমরা এই বার্তাটি দিই।